আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য চলে আসি। সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র এসএসসি পাশে, সর্বনিম্ন এসএসসি পাশে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং পদের নাম বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আমি কিন্তু পূর্বে বলেছি যে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তার প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন ক্রমিক নং একে যেটি রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, এখানে কিন্তু একটি পদ রয়েছে। দুয়ে দেখতে পাচ্ছেন প্রোগ্রামার, প্রোগ্রামিং এ একটি পোস্ট রয়েছে, এখানে একজন লোক নিয়োগ করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটি কিন্তু দেওয়া রয়েছে, আপনি একটু দেখবেন। তিনে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার, এখানেও একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি 9তম গ্রেডে বেতন পাবেন। ক্রমিক নং 4 বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড 9 দেখতে পাচ্ছেন, এখানে 32টি পোস্ট রয়েছে, 32 জন লোক নিয়োগ করা হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি, এখানে 2টি রয়েছে, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল 2টি পোস্ট রয়েছে, বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি এখানে 4টি পোস্ট রয়েছে, বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান এখানে কিন্তু 2টি পদ রয়েছে এবং এই সবগুলোতে কিন্তু আপনি 9তম গ্রেডে বেতন পাবেন। এবং আপনার যদি চাকরি হয় তাহলে কিন্তু সর্বনিম্ন 22,000 টাকা এবং সর্বোচ্চ 53,060 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে। এবং এই কটা পোস্টের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম চেয়েছে, এখানে বলা রয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে এগুলো একটু পড়বেন। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন এস্টিমেটর, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে 10তম গ্রেডে আপনি বেতন পাবেন। 6 দেখতে পাচ্ছেন পরিবহন কর্মকর্তা, এখানে একটি পোস্ট রয়েছে, বৈজ্ঞানিক সহকারী এখানে 35টি পোস্ট রয়েছে এবং এই পোস্ট আবেদন করার ক্ষেত্রে যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। ক্রমিক নং 7 বৈজ্ঞানিক সহকারী, 35টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে 2টি পোস্ট রয়েছে, আপনি কিন্তু 13তম গ্রেডে বেতন পাবেন এবং বেতনের সংখ্যা কত হবে সেখানে কিন্তু দেওয়াই রয়েছে। ক্রমিক নং 8 আপনাকে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ও সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সন নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 এ উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ। তো ক্রমিক নং 1 থেকে ক্রমিক নং 8 পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে, দেখেন বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু ক্রমিক নং 1 থেকে ক্রমিক নং 8 পর্যন্ত আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 অফিস সহকারী কাম হিসাব রক্ষক, এখানে 8টি পোস্ট রয়েছে এবং এখানে আপনারা যারা আবেদন করতে পারবেন সেটা দেখতে পাচ্ছেন সাইডে, শুধুমাত্র রংপুর জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কিন্তু এখানে সাইডে দেওয়া রয়েছে, আপনি একটু দেখবেন। ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন অফিস সহকারী 7টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু আপনার বেতন কেটে হবে 16তম গ্রেডে, 7টি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে একটু দেখবেন। এবং আপনি যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে কিন্তু বাংলাদেশের 64টি জেলা থেকে আবেদন করতে পারবেন। 11 দেখতে পাচ্ছেন স্টোর কিপার কাম অফিস সহকারী, একটি পোস্ট রয়েছে, 16তম গ্রেড। 12 দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক, এখানে কিন্তু 9টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 11 কিন্তু ঢাকা, কিশোরগঞ্জ, পটুয়াখালী, নোয়াখালী, রংপুর এবং দিনাজপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 12 দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, রংপুর ও কুড়িগ্রাম জেলা ব্যতীত অন্য সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। আরো ইলেকট্রিশিয়ান, এখানে কিন্তু আপনি 16তম গ্রেডে বেতন পাবেন, এখানে 3টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ঝিনাইদহ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 14 দেখতে পাচ্ছেন বুলডোজার ড্রাইভার, এখানে কিন্তু 16তম গ্রেডে আপনি বেতন পাবেন এবং 1টি পোস্ট রয়েছে, এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। পুনরাবৃত্তে গাড়ি চালক 7টি পোস্ট রয়েছে, 16তম গ্রেড এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কোর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এইচএসসি। এবং যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, জামালপুর, শেরপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, মাগুরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলা ব্যতীত সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। 16 ট্রাক ড্রাইভার, এখানে 2টি পোস্ট রয়েছে, 16তম গ্রেড, এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সেম 15-র মতোই কিন্তু 16তম ক্রমিকে কিন্তু আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া রয়েছে। 17 দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার ড্রাইভার, এখানে 2টি পোস্ট রয়েছে, এখানে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে, দেখেন ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, ভোলা, নোয়াখালী, যশোর, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট এবং নীলফামারী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। ক্রমিক 18 মেশন, মেশনে কিন্তু আপনি 18তম গ্রেডে একটি পদ রয়েছে, এখানে কিন্তু আপনি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি চট্টগ্রাম জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 19 প্লাম্বার, এখানে দুইটি পোস্ট রয়েছে, 20 দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 14টি পদ রয়েছে। তো 19 নং ক্রমিকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। 20 দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। এবং 20 কিন্তু যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, এছাড়াও আরো অনেক জেলার কথা বলা হয়েছে, আপনারা একটু দেখবেন। 21 দেখতে পাচ্ছেন পিপিআরআর, এখানে কিন্তু দুইটি পোস্ট রয়েছে, 19তম গ্রেডে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সার্টি কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবেন। 22 দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার, এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 23 দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থা, একটি পোস্ট রয়েছে, রুম অ্যাটেন্ডেন্ট, এখানে একটি পোস্ট রয়েছে। 25 দেখতে পাচ্ছেন চেনম্যান, এখানে একটি পোস্ট রয়েছে, 20তম গ্রেডে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সবগুলোতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এসএসসি। ক্রমিক 26 দেখতে পাচ্ছেন হ্যামারম্যান, এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। 27 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 16টি পোস্ট রয়েছে এবং এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন। বেতন গ্রেড কিন্তু আপনার 20 হবে, যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনি একটু দেখবেন। এবং সর্বশেষ যে পত্র রয়েছে সেটা হচ্ছে 28 নং ক্রমিক এবং দেখেন এখানে নিরাপত্তা প্রহরী, এখানে 20তম গ্রেডে বেতন পাবেন। এখানে 34টি পদ রয়েছে, এখানে 34টি পদ রয়েছে, আপনারা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো এখন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, বাগেরহাট, কুষ্টিয়া, রাজশাহী এবং পাবনা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, এতিমখানা, নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপরোক্ত পদগুলোতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী বয়স 20/7/2023 তারিখ, 1 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে 40 বছর, 2 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে 35 বছর, 3 নং হতে 28 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 18 থেকে সর্বোচ্চ 30 বছর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং যাদের কোঠা রয়েছে তারা কিন্তু আপনারা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখবো আপনারা কবে থেকে আবেদনটা করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক যারা ইচ্ছুক রয়েছেন তারা http://bari.teltech.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে এবং আবেদনের শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 5/9/2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, অর্থাৎ আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে সকাল 9টা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন চলমান থাকবে। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 30/9/2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত কিন্তু আপনার আবেদনটা চলমান থাকবে। আপনারা বিজ্ঞপ্তিটি দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা আবেদনটা করবেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন যে বিজ্ঞপ্তিটি সেটি সম্পূর্ণ আলোচনা করেছে। এরপর যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।